নমস্কার, সবাইকে স্বাগতম আমাদের এসকেআর কম্পিউটার শিক্ষা এবং জ্ঞান ভিডিও টিউটোরিয়ালে। তো আপনারা যারা বাঙালি, যারা বাংলায় পড়াশোনা করেছেন এবং বাংলা সম্বন্ধে কিছু আরও তথ্য ইন্টারনেটের মাধ্যমে দিতে চান আপনাদের পরিবারকে, পরিজনকে এবং পরিবেশকে এবং আমাদের স্বরাষ্ট্রকে, তো বাংলার দ্বারা আমরা কিছু কিছু তথ্য যেখানে HTML5, CSS এবং জাভাস্ক্রিপ্টের মাধ্যমে প্রদান করে থাকি, তো সেগুলো নিয়ে আপনারা আপনাদের মতো করে এফেক্ট, আপনাদের মতো করে অ্যাপ এবং আপনাদের ওয়েবসাইট যদি থাকে সেই ওয়েবসাইটে তার ব্যবহার করতে পারে। তো চলুন দেখা যাক, আজকে আমরা শিখবো একটি ছবিকে কীভাবে ঘূর্ণন ছত্র করবেন বা একটি একটি ছবিকে কীভাবে ফ্লিপ করাবেন, কীভাবে ঘোরাবেন। আপনার মাউস যখন হাবড়া হবে সেই ছবিটা ঘুরবে কীভাবে, চলুন দেখা যাক আমরা কীভাবে এটা করি। তো প্রথমে আপনাকে কী করতে হবে, প্রথমে একটি আপনার ওয়েব পেজ এডিটার ওপেন করতে হবে। আপনি নোটপ্যাডেও করতে পারেন, আপনি যে কোনো এডিটারে টেক্সটেও করতে পারেন। এডিটারে করলে সুবিধা কী আছে, এখানে অটো ডিটেক্টেড কোড যেটা আপনার ম্যাক্রো হয়ে আসে সেই কোডগুলো আপনি এখানে পেতে পারেন, অতি সহজেই এই কোডগুলো লেখা যায়। তো চলুন আমরা এখানে যেটা করে রেখেছি তার উপর আমরা কী করব, প্রথমে একটা অ্যাড পেজ করে রাইট ক্লিক করে রাখি। এটা কাজটা করা হচ্ছে ওয়েব ম্যাট্রিক্সের ওপরে, যেখানে ডিফল্ট কিছু টেক্সট এডিটার করা হয়। তো যাই হোক, তো আমরা এখানে কী করব, এখানে আমরা রাইট ক্লিক করে অ্যাড নিউ ফাইল, নিউ ফাইলে গেলে আমার এখানে কি আছে, CSHTML। তো CSHTML এ গিয়ে কি করছি, ফ্লিপ। আমরা কি লিখছি এখানে, ফ্লিপ বলে একটা অপশনে ফ্লিপ লিখলাম, ফ্লিপ বলে ফাইলটা ওপেন হবে। সেই ওপেন হওয়ার পরে আমরা কি করবো, ওখানে আমরা HTML কিছু ট্যাগ এবং CSS এফেক্ট দিয়ে আমরা একটা ডিপ কে কিংবা একটা ছবিকে আমরা ফ্লিপ করবো, রোটেট করাবো, সেই পদ্ধতিকে আমরা আজকে শিখতে চাইছি। তো আমাদের কি করতে হবে, যে এখানে ডিফল্ট চলে এসেছে, তো ডিফল্ট আসার জন্য এটা খুবই ভালো। তো চলুন দেখা যাক আমরা কি করতে পারি, বুঝলি। তো প্রথমে আমরা এখানে কি ওপেন করছি, ডিপ, DIV ডিপ একটা ওপেন করছি। সেই ডিভের একটা ক্লাস নেম দিচ্ছি, দেখছেন এখানে অটোমেটিক এখানে মাইক্রো করা আছে, এটা অটোমেটিক চলে আসে। আমি নাম দিলাম FLIP ফ্লিপ 3D, তো আমি এটা নাম দিচ্ছি ফ্লিপ 3D বলে ডিপ ক্লাসটার। এই ডিপের মধ্যে আমি দুটো ডিপ নেব যেটা একে অপরকে রোটেট করবে বা ফ্লিপ করাবে। তো সেটা হচ্ছে আরেকটা ডিপ নিই, DIV ডিপ ক্লাস। ডিপ ক্লাস করার পর আমার কি করতে হবে, একটা ক্লাস যেটা ব্যাক হবে, ব্যাকওয়ার্ড এই যাবে, আর একটা ক্লাস বক্স ওয়ান ব্যাক, বিএসকে ব্যাক বলে আমি লিখে রাখলাম জাস্ট রান করার জন্য, পরে আমি এটাকে আপডেট করে নেব। এবার এটাকে কপি করে নিই, কপি কপি করার পর এখানে পেস্ট করে আমি এখানে বক্স 2 ফন্ট করে দিই, বক্স 2 ফন্ট। এখানে ব্যাক ক্লাসটাকে আমি ফন্ট ক্লাস করে দিই ফন্ট। তো এটা হলো আমাদের HTML এর কোড। এরপরে যেটা আসছে, এরপরে যেটা আপনার হয়, যেটা আমি স্টাইল বলে একটা ট্যাগ ওপেন করছি আমার হেডের মধ্যে। তো স্টাইলটা ওপেন করা হয়ে গেল, স্টাইলের মধ্যে এবার আমাকে কি করতে হবে, CSS যেটা আমি নিয়েছিলাম সেটা লিখতে হবে। তো আমি এখানে ক্লাস নিয়েছিলাম, ক্লাসকে ড্রাইভ করতে গেলে আমাকে ফ্লিপ 3D একটা ক্লাস এখানে রয়েছে, সেই ক্লাসের আমি বৈশিষ্ট্যগুলো এবার এখানে ক্লাস CSS দিয়ে লিখতে চাইছি। তো আমাকে কি করতে হবে, তো আমরা এই CSS দিয়ে এটা লিখছি, তো আমাকে এখানে প্রথমে আমি সেই ডিভির যে উইথ, যে হাইট, যে মার্জিন, যে কোন দিকে এটা রোটেট হবে না হবে তার বিষয়ে যে প্রপার্টিসগুলো আমরা এখানে সেট করব, তার চরিত্র ক্যারেক্টারগুলোকে আমরা এখানে সেট করব। সো প্রথমে আমরা কী দিচ্ছি, উইথ, WYD। তো উইথ দেওয়ার পর এখানে উইথ আমরা করে রাখছি যেটা হচ্ছে 240px একটা করে রাখলাম। এরপরে যেটা আছে হাইটে আমি চলে যাই, হাইটেও চলে যাই, হাইটে চলে গেলে কী হবে, হাইটেও আমি করে রাখছি 200px করে দিলাম। মার্জিনে চলে যাই, তো মার্জিনে আমার যেটা আসছে
অল সাইড আমি 10px করে রাখলাম। আর এটা কোথায় হবে? এটা ফ্লোট, ফ্লোট লেফটে আমি চলে যাই। তাহলে আমি এটা আমার 3D ফ্লিপের যেটা ছিল তার ক্যারেক্টার বৈশিষ্ট্য দিয়ে দিলাম। তাহলে এটা আমার বক্সের ক্যারেক্টার বৈশিষ্ট্য চলে আসলো। আর যেটা আছে ডট ফ্লিপ 3D দিয়ে, এর মধ্যে আরেকটা যত পিসিউডো বলে আছে, এর ভেতরে আমার কি একটা আছে ডট ফন্ট ক্লাস, ফন্ট ক্লাস অলরেডি আইডেন্টিফাই করে নিয়েছে। তাহলে আমি এই ফন্ট ক্লাসের কি পজিশন হবে, কি ট্রান্সফরমেশন হবে, ব্যাকগ্রাউন্ড কালার কি হবে, তার বর্ডার কি হবে, সেটা ভিজিবল হবে কি না, কোন দিকে রোটেট হবে, সেই প্রপার্টিসগুলো আমি এখন অ্যাড করতে চাইছি। বুঝেছি, তো আমাকে কি করতে হবে, প্রথমে আমি পজিশন দিয়ে দিই, পজিশনটাকে অ্যাবসলিউট করে রাখি যেখানে আমার দেওয়া দরকার, অ্যাবসলিউট করে দিলাম। তারপরে আমাকে কি করতে হবে, ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম করে আমি করে দিই পারসেপটিভ, পার্সপেক্টিভ করে, পার্সপেক্টিভ করে আমি 600 ডিগ্রি এটাকে 600 পিক্সেল করে দিলাম পার্সপেক্টিভ করে। রোটেট করাবো, রোটেট ওয়াই বলে যেটা আছে, রোটেট ওয়াইটা আমি করে দিই রোটেট ওয়াই, রোটেট ওয়াই 0 ডিগ্রি করে দিলাম, এটাকে 0 ডিগ্রি করে দিলাম। তো এখানে এটা ঠিক আছে, এটা দেখা যাক কি হয়, পরে দেখা যাবে, এখানে একটা এরর দিয়েছে। তো যাই হোক, তারপর আছে আমার ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ডে আমি কি করছি, ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিয়ে দিচ্ছি FC0, ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, ব্যাকগ্রাউন্ডের উইথ, ব্যাকগ্রাউন্ডের উইথ আমি দিয়ে দিচ্ছি 240px, আর কি দিয়ে দিচ্ছি, হাইটও দিয়ে দিচ্ছি, আমি হাইটও দিয়ে দিলাম ব্যাকগ্রাউন্ডে, ব্যাকগ্রাউন্ড হাইট 200px। আর কি দিচ্ছি, বর্ডার, বর্ডার দিয়ে দিচ্ছি 7px, 7px। এটা আমার একটা 3D ফ্লিপের এফেক্ট হলো। আর কি হচ্ছে, ব্যাক স্পেস, ব্যাক স্পেস ভিজিবিলিটি আমি এখন আপাতত হাইড করে রাখছি। আর কি করছি, ট্রান্সফর্ম করে দিচ্ছি আপনার ট্রান্সিশন, ট্রান্সফর্ম, এটা হচ্ছে আপনার ট্রান্সিশন হয়ে গেল, ট্রান্সফর্ম, FORM ট্রান্সফর্ম 0.5S লিনিয়ার। আমি এই প্রপার্টিটা সেভ করে রাখলাম। এখানে দুটো জিনিস, এখানে ব্রাউজার ক্যাপাবিলিটি যেটা আছে, তো ব্রাউজার ক্যাপাবিলিটি এখানে যেটা করা আছে এটা এখানে নিচ্ছে না। তো যাই হোক, আমরা এটাকে পরে করে নেব। তো দেখা যাক এটা কি হয়েছে। এবার সেম ফান্ডামেন্টাল থিওরিটাকে আমি কপি করে এটাকে আরেকটা ব্যাকে আমি করে দিচ্ছি, Ctrl V। আমি শুধু এখানে ব্যাকগ্রাউন্ড কালারটাকে চেঞ্জ করে দিচ্ছি, ব্যাকগ্রাউন্ড কালারটা 0C করে দিই। আর কি করছি, এই 0 ডিগ্রি যেটা ছিল সেটাকে আমি 180 ডিগ্রি করে দিই, ফ্লিপ হবে। আর এখানে একটা জিনিস আমি অ্যাড করে দিই, সেটা হচ্ছে আপনার ব্রাউজার ক্যাপাবিলিটি, যেটাকে করা দরকার খুব অবশ্যই, কারণ বিভিন্ন ব্রাউজারে ওয়েব ফ্লিপ ট্রান্সফর্ম হয়ে গেছে। আর আপনার এখানে এটাও
ইট ট্রান্সফর্ম এটা হয়ে গেছে আর ঠিক একই রকম ভাবে এটার উপরে দি ওএফটি ট্রান্সফর্ম এটা করে দি ওএফটি ট্রান্সফর্ম তো আমি দুটো প্রপার্টি সেট করে দিলাম এরপরে আছে আর একটা জিনিস যেটা হচ্ছে আমার হোভার করতে হবে যখন আমি মাউস মুভ করাবো তো আমাকে হোভার করাতে হবে তো ডট এফ এল আই পি ডট ফ্লিপ থ্রি ডি হোভার এইচ ও ভিই আর পিসিউডো কোড বলা হয় এটাকে তো হোভার এই হোভারে গিয়ে ডট ফন্ট এই ফন্টের আমার একটা হওয়ার পিসিউডো কোড বসালে কি হচ্ছে আমি ট্রান্সফর্মার পার্সপেক্টিভ এতদিন রোটেট হতে দেবে তো আমি এই যে ট্রান্সফর্মার পার্সপেক্টিভ যেটা করা আছে এটাকেই আমি করছি তো এটাই আমার আবার রোটেট হয়ে চলে যাবে ভি এটাই 180 ডিগ্রি হচ্ছে এটাকেই আমি কপি করে দিই কপি করে দিই এখানে বসিয়ে দিই এটাই আমার 180 ডিগ্রি হচ্ছে আর যেটা হচ্ছে ফন্ট ছিল এটাকেই কপি করে আমি ব্যাকেটটাও করে দিই ব্যাকে এটা 0 ডিগ্রি হবে 0 ডিগ্রি এটা 0 ডিগ্রি তো যাই হোক এটা আমাদের তৈরি পার্সপেক্টিভ ওকে তো এখানে আমার এটা তৈরি হয়ে গেছে এবার দেখা যাক আমার এর আউটপুট কী হলো তাহলে প্রথমেই আমি এটাকে সেভ করতে চাইছি সেভ করে দিলাম সেভ করার পর আমি আমার ব্রাউজার যে ব্রাউজার আছে সেই ব্রাউজার আমি এটাকে রান করছি দেখা যাক কী হয় যদি কোনো এরর আসে আমরা এটাকে আবার মডিফাই করে নেব তো এখানে যেহেতু আমি অনলাইনে ডাইরেক্ট এটা করছি তো আপনার এই অনলাইনে এটা সেভ হতে একটু সময় লাগে তো সময়ের সঙ্গে সঙ্গে যদি এই ভিডিওটার মধ্যে যদি কোনো এরর থেকে থাকে আমরা দেখতে পারবো আমাদের ব্রাউজারে তো আমার এখানে 3 ধরনের ব্রাউজার আছে গুগল ক্রোম রয়েছে ফায়ারফক্স রয়েছে আপনার ইন্টারনেট এক্সপ্লোরার রয়েছে নেটস্কেপ রয়েছে এবং ডিফল্ট ব্রাউজার অনেকে অনেক কিছু ব্যবহার করে থাকেন তো এখানে আমরা দেখছি এখানে আমার কিছু এখন পর্যন্ত ফ্লিপ করা হয়নি হয়তো এখানে কোনো প্রবলেম আছে প্রবলেমটা আমাকে ধরতে হবে তো প্রবলেমটা আমার এখানে যেটা আছে আমি এই যে 0 ডিগ্রি এগুলো সব আমার ক্যারেক্টার সেটে নিয়ে নিয়েছে তা এগুলোকে আমাকে চেঞ্জ করতে হবে তা চেঞ্জ করে দেওয়া যাক কী করা যাবে এখানে কিছু ভুল হয়ে গেছে এগুলো সব ক্যারেক্টার সেট থেকে আপনার ইন্টিজার ভ্যালু থেকে সব ক্যারেক্টার ভ্যালুতে নিয়ে নিয়েছে তাই এটাকে চেঞ্জ করা দরকার তাহলে ফাইলটা আপডেট নিচ্ছে না এবং ফ্লিপও হচ্ছে না আর যেগুলো রয়েছে ওপরে এগুলোকেও চেঞ্জ করা দরকার তাহলে একটা একটা করে আমরা এখানে চেঞ্জ করে দিই দিয়ে দেখি কি হয় মোটামুটি এটা আপনার রেডি তো এবার আবার সেভ করে দিই সেভ করে আমি এটাকে ব্রাউজারে গিয়ে আমি রিফ্রেশ করে নেব যদি আউটপুটটা আসে তো এটা সেভ হয়ে গেছে সেভ হয়ে যাওয়ার পর আমি এখানে রিফ্রেশ করছি ব্যাক ওয়ান এটা আসেনি তার কারণ কি ঠিক আছে আমরা দেখে নিই কি হয় তাহলে আমরা কি দেখলাম আমাদের এখানে পার্সপেক্টিভ যে এররটা ছিল সেই এররটা কোনো এররই না অ্যাকচুয়ালি ব্রাউজার ক্যাপাবিলিটিতে এটা নেওয়া হয়েছে তো আমাদের এখানে যে প্রবলেমটা হচ্ছিল সেই প্রবলেমটা হচ্ছে ডাব্লু কি ট্রান্সফর্মার এখানে যে লাইনটা ছিল এই লাইনটা এখানে অ্যাবসলিউট করা হয়নি তো এই লাইনটা যদি অ্যাবসলিউট করা হয় তাহলে আপনার প্রোগ্রামটা রান হবে আপনি এই প্রোগ্রামটা রান করে দেখুন এবার প্রোগ্রামের টাইপিংয়ে যেগুলো মিস্টেক হয়েছিল সেই মিস্টেকগুলো এরর সিলেকশন করা হয়েছে তো এরা সিলেকশন করার পর আমরা যদি রান করি ফাইলটাকে সেভ করার পর তা আমরা কী দেখতে পারবো বিভিন্ন ব্রাউজারে এই যে এখানে যখন ফ্লিপ হচ্ছে এই ফ্লিপে আপনি যে কোনো টেক্সট এখানে লিখতে পারেন
এই যে বিভিন্ন ব্রাউজার ক্যাপাবিলিটি যদি রিফ্রেশ করে দেখা হয় তাহলে এখানে বিভিন্ন ধরনের কাজ এখানে করা রয়েছে। হয়েছে তাহলে আপনারা হয়তো বুঝতে পেরেছেন কীভাবে ফ্লিপ করা যায়। তো এবার আমি দেখব আমি যদি বিভিন্ন ভাবে এটাকে অ্যাড করতে চাই, বিভিন্ন ফ্লিপিং অ্যাপ্লিকেশন চালাতে চাই একটার মধ্যেই, তাহলে আমি কি করব, কপি করে আমি এখানে পেস্ট করছি। তাহলে আমি এটাকে দিলাম 3, এটাকে দিলাম 4, তো আবার এখানে একটা আমি পেস্ট করছি, তো এটাকে দিলাম 5, এটা হচ্ছে 6। তাহলে আমার বিভিন্ন ব্রাউজার ক্যাপাবিলিটি, আমার মোটামুটি যে বক্সগুলো আছে আমি যত খুশি বক্স আমার পেজে আমি রাখতে পারি, যত খুশি আমার ফ্লিপিং অ্যাপ্লিকেশান চালাতে পারি। তো একটার পর একটা এইভাবে অ্যাপ্লিকেশান চলবে। তো দেখুন এবার কি পরিবর্তন হয়েছে, একটা বক্স ছিল তিনটে বক্স চলে আসবে আশা করি। সরি সরি, তো এখানে যেটা আছে আপনার কন্ট্রোল সি কন্ট্রোল ভি, তো এখানে যেটা ছিল আর এটাকে আমি ক্লোজ করে দিচ্ছি, কন্ট্রোল সি কন্ট্রোল ভি কন্ট্রোল ভি। তো এটাকে এবার রান করে দেখি কি হয়। তো তিনটে ফ্লিপ অ্যাপ্লিকেশন এখানে রয়েছে, আশা করি এটা এবার আপনাদের কাছে রান হয়ে যাবে, কারণ তিনটে বক্স নেওয়া হয়েছে, তিনটে বক্সের মধ্যে দুটো করে বক্স আছে। তাহলে আপনি যত খুশি বক্স নিয়ে এখানে কাজ করতে পারেন। এখানে যদি আমি আরেকটা বক্স অ্যাড করে দিই, তাহলে এখান থেকে আমি এটা কপি করে নিলাম, কপি করে পেস্ট করে আমি এর নামটা শুধু চেঞ্জ করে দিচ্ছি 7 8। এবার এর মধ্যে যদি আপনি কোনো কন্টেন্ট দিতে চান, আপনার যে কোনো ধরনের কন্টেন্ট, তাহলে সেই কন্টেন্টগুলো এখানে অ্যাড করা যাবে, সেই কন্টেন্টগুলোকে আপনি ইউজ করতে পারবেন। তাহলে এখানে যেটা আছে দেখুন, চারটে আমি অলরেডি নিয়ে নিয়েছি, চারটে বিভিন্ন অ্যাপ্লিকেশন এখানে রয়েছে। এবার আমি এখানে একটা কী করছি, আমি এই ব্যাকগ্রাউন্ডে একটা এফেক্ট, শ্যাডো এফেক্ট বসাতে চাইছি বক্সে। তাহলে আমাকে কী করতে হবে, তাহলে আমি এখানে এই প্রপার্টিসে চলে যাই, প্রপার্টিসে চলে যাই, বক্স শ্যাডো বলে একটা অপশান আছে, বক্স শ্যাডো বক্স শ্যাডো বক্স শ্যাডোর মধ্যে 10px 10px 5px কালার F00 করে দিলাম, আর ব্যাক সাইডও এখান থেকে কপি করে নিয়ে বক্স সাইডওটাকে এখানেও করে দিই। হয়েছে, তো এইভাবে এটা করা যেতে পারে। তো এখানে সেভ করে দিই, সেভ হয়ে যাওয়ার পর আমরা এটাকে দেখতে পারবো যে আউটপুটটা কীভাবে আসছে। তা দেখুন এবার এখানে এই যে বক্স সেটও আমি একটা করেছি, সেটোর কালার আপনি যা খুশি তাই করতে পারেন, অসুবিধা নেই। হ্যাঁ, তো সেটোকে আপনি যদি ব্লার করতে চান তাহলে আপনাকে কী করতে হবে, এই শ্যাডো যেটা আছে এটাকে আরও মাত্রা বাড়িয়ে দিন, 30px করে দিন। আর শ্যাডোর কালারটা যদি চেঞ্জ করতে, কালারটা ঠিক ভালো লাগছিল না, তো শ্যাডোর কালারটাকে আরও চেঞ্জ করে নিন, এভাবে আপনি চেঞ্জ করতে পারেন। শ্যাডোর কালার চেঞ্জ হয়ে গেছে, তো এটাকে কপি করে এখানে পেস্ট করে দিন, দিয়ে এটাকে সেভ করে দিন। এবার যদি আমরা দেখি, আমি রিফ্রেশ করে দিলাম, একটা ব্ল্যাক কালার চলে এসেছে, একটা ব্যাকগ্রাউন্ড শ্যাডো টাইপের চলে এসেছে। তো ব্যাকগ্রাউন্ড শ্যাডো করলে কি হয়, এই যে আপনার যে ছবিটা আছে এটা আপনার সামনে ফুটে উঠবে, আপনার সামনেই ভেসে আসবে। তো এখানে এটা ব্ল্যাক করা হয়ে গেছে অলরেডি, সো
তাহলে আপনারা হয়তো বুঝতে পেরেছেন। যদি ভালো লেগে থাকে আমাদের এই ভিডিও টিউটোরিয়ালটি, তো আপনারা সাবস্ক্রাইব করুন, আমাদের কাছে ফোন করে এখানে ডিটেলসটা জানতে পারেন, কোনো অসুবিধা নেই। যদি কোনো সমস্যায় পড়ে থাকেন তা আমাদের নিচে লিঙ্ক দেওয়া লিঙ্কগুলোতে গিয়ে ক্লিক করুন এবং এটাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন বন্ধুদের সঙ্গে। যারা বাংলায় এগুলোকে শিখতে চাইছে সেই বাংলা টেক্সটগুলোকে অ্যাড করতে পারেন। এবার এখানে কি হয়, মনে করুন আমি কিছু লিখব, তো লিখতে গেলে আমাকে কি করতে হয়, আমাকে বাংলা অপেরা, অভ্র, তারপরে বাংলা ওয়ার্ড এগুলোকে ইনস্টল করে নিতে হবে। সব থেকে ভালো আমি বলবো বাংলা ওয়ার্ড যদি ইউজ করেন তাহলে খুব ভালো হয়। যেমন আমার কি আছে, আমার কিছু জিনিস, যেমন মনে করুন আমার টাইটেল চেঞ্জ করতে হয়, তো আমি টাইটেল কী করছি, টাইটেলটাকে আমি চেঞ্জ করে নিচ্ছি। টাইটেলটাকে আমি একটি ছবিকে ঘূর্ণন করবেন ছত্র, ঘূর্ণন ছত্র করবেন, ঘূর্ণন ছত্র। আমি এখন এটা কপি করে নিই, কপি করে নিয়ে আমি এখানে টাইটেলটাকে পেস্ট করে দিলাম। টাইটেলটাকে আমি এখানে পেস্ট করে দিই, তা চলে আসলো। এইবার যদি আপনার এই ডিভের মধ্যে কিছু লিখতে চান সেগুলো লিখতে পারেন। কেমন কি লিখবেন, প্রথম প্রথম বাক্য বলে, তারপরে দ্বিতীয় বাক্স, এইভাবে এইভাবে করতে পারেন। তৃতীয় বাক্স এইভাবে আপনি যদি করেন, থ্রি থ্রি ও বাক্স, এইভাবে যদি করেন আপনি, চতুর্থ চ তো চতুর্থ বাস্ক, এইভাবে আপনি আপনার এগুলো চেঞ্জ করতে পারেন। তো চেঞ্জ করলে দেখবেন যে আউটপুটটা অটোমেটিকলি চেঞ্জ হয়ে যাবে। আউটপুটে আপনার যে কোনো টেক্সট আপনি অ্যাড করতে পারেন, যদি কোনো ছবি অ্যাড করতে চান অ্যাড করতে পারেন, বক্সের মধ্যে যে কোনো কারুকার্য করতে চান, কোনো টেক্সট লিখতে চান সেগুলো অ্যাড করতে পারেন। একটার পরে একটা এইভাবে ফিলিপ হতে থাকে, একটার পর একটা এরকম চিত্র ঘূর্ণন হতে থাকে। তো যে আপনি যদি করতে চান তাহলে এইভাবে করতে পারেন। ওই যে আমি চেঞ্জ করেছিলাম তৃতীয় বাক্স প্রথম বাক্স দেখার জন্য চতুর্থ তৃতীয় বাক্স, এইভাবে যদি করতে চান করতে পারেন। তো এইভাবে করুন, এবং আরও কিছু যদি শিখতে চান আমাদের সঙ্গে শেয়ার করুন, কমেন্ট করুন, লাইক করুন, শেয়ার করুন বন্ধুদের সঙ্গে। নতুন কিছু শেখার জন্য ধন্যবাদ।